আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শামীম আক্তার। এসএসএল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা যে পাঠ দিয়ে শুরু করব সেটি নবম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। আমাদের আজকের পাঠ হবে পদার্থের অবস্থার একটি টপিক, কণার গতিতত্ত্ব। তো চলো বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। কণার গতি, প্রত্যেক পদার্থই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং কণাসমূহ, একটু আগে তোমাদের জানালাম যে কণাসমূহ পরস্পরকে আকর্ষণ করে, এই কণা আকর্ষণকে আন্তঃকণা আকর্ষণ বলে। এবং প্রতিটা পদার্থই যে কোনো একটা অবস্থায় কঠিন, তরল অথবা গ্যাসীয়, তিনটা অবস্থা যে কোনো একটা অবস্থায় বিরাজ করে। আর কণাসমূহ পদার্থ সব অবস্থাতেই তাদের কণাসমূহ গতিশীল অবস্থায় থাকে। তো এখন আমরা একটি চিত্র দেখব এবং সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে পদার্থ তার অবস্থার পরিবর্তন করে। তো কণা গতিতত্ত্ব বলতে আমরা আসলে কি বুঝি? পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কণা এবং পদার্থের কণার গতিশক্তি, এই দুই নিয়ে পদার্থের যে অবস্থা আছে, কঠিন, তরল, গ্যাসীয়, তা এর অবস্থাগুলো ব্যাখ্যা করার যে তত্ত্ব তাকেই বলা হয় কণার গতিতত্ত্ব। তো চলো আমরা কণার গতিতত্ত্ব বুঝতে চেষ্টা করি। কণাসমূহের অবস্থা তারই একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো কণার গতিতত্ত্ব যে একটু আগে আমরা বললাম যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতি শক্তি মিলে যে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা কিভাবে সৃষ্টি হয় তার যে তত্ত্ব তাকে বলা হচ্ছে কণার গতিতত্ত্ব। তো আসো আমরা হচ্ছে আরেকটি চিত্র দেখি এবং এটা বোঝার চেষ্টা করি। চিত্রটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে এটা একটা কঠিন পদার্থ, জাস্ট বরফের টুকরা, বরফ এটা। এটা তো দেখতেই পাচ্ছো কণাগুলো একটু শিথিল হয়ে আছে, পানি, এবং এটা হচ্ছে জলীয় বাষ্প। তো কিভাবে এই অবস্থার সৃষ্টি হলো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, আমরা একটু আগেই জানলাম যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি এবং গতিশক্তি একেবারেই কম।
তো যখন কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন কঠিন পদার্থের কণাগুলো তাপ শক্তি সঞ্চয় করে এবং গতিশীলতা সৃষ্টি হয় এবং তারা গতিশীল হওয়ার চেষ্টা করে। যখন তারা তাপ শক্তি আরো বাড়িয়ে দেওয়া হয় তখন এই কণাগুলো আরো বেশি গতিশক্তি অর্জন করে এবং গতিশক্তি তাপ শক্তি শোষণ করে তারা আরেকটু বেশি গতিশীলতা অর্জন করে এবং আন্ত আণবিক আকর্ষণ শক্তি কমে যায়, তখনই তরল অবস্থা সৃষ্টি হয়। তাহলে কঠিন থেকে তরলে যাওয়ার কারণ হচ্ছে তাপ। তাপ শক্তি গ্রহণ করে তারা গতিশীল হলো এবং একটু হচ্ছে শিথিল ভাবে তারা চলাফেরা করছে, তখন তরল অবস্থা সৃষ্টি হলো। যখন আমরা তরল অবস্থার কণাগুলোতে আরো বেশি তাপ শক্তি দিতে থাকবো তখন কণাগুলো আরো বেশি তাপ শক্তি শোষণ করবে এবং তাদের গতিশীলতা আরো বেড়ে যাবে, তাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি আরো কমে যাবে এবং এক পর্যায়ে তারা স্বাধীনভাবে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তিকে পরাজিত করে তারা একদম স্বাধীনভাবে অবস্থান করবে, তখন গ্যাসীয় অবস্থার সৃষ্টি হবে। তো তাহলে আমাদের তরল থেকে গ্যাসীয়তে যাওয়ার কারণ হলো হচ্ছে তাপ। আচ্ছা, এখন এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। দেখো আন্তঃকণা আকর্ষণ একেবারে নেই বললেই চলে এবং কণাগুলো একদম বিমুক্ত অবস্থায় দেখো পাত্র থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, পাত্র থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে তারা কিন্তু একেবারেই স্বাধীন। তাহলে এখন যদি এই জলীয় বাষ্পে আমরা আরো তাপ প্রয়োগ করি তাহলে এটা এদের গতিশীলতা আরো বেড়ে যাবে এবং তারা পাত্রের মধ্যে প্রচন্ড বেগে ছুটাছুটি করতে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব, অর্থাৎ গতিতত্ত্ব হচ্ছে কণার অবস্থার পরিবর্তনের যে ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যা আন্তঃকণা আকর্ষণ এবং কণার গতিশক্তি দিয়ে অবস্থার পরিবর্তনের যে ব্যাখ্যা তারই নাম হচ্ছে কণার গতিতত্ত্ব। তো তোমরা বুঝলে তাহলে যে কিভাবে বরফ থেকে পানি হয় অর্থাৎ তরল অবস্থা হয়, তরল থেকে কিভাবে গ্যাসীয় অবস্থায় যায় এবং ঠিক উল্টো কিন্তু ঘটে। তুমি তো জানো যে জলীয় বাষ্পকে শীতল করলে, তাহলে আমরা যদি এখন এইদিকে দিই, শীতল করলে প্রথমে পানি হবে এবং পানিকে শীতল করলে আবার হচ্ছে কঠিন অবস্থায় পরিণত হবে। তো আজকের ক্লাস তোমরা নিশ্চয়ই বুঝেছো এবং এতক্ষণ সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে লক্ষ্য করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার কোনো টপিক নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।